আসসালামু আলাইকুম এভরিওয়ান, রাজীব স্কুল কলেজের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমার প্রিয় ছাত্রছাত্রী তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় বসে নিয়মিত পড়াশোনা করছো। তো প্রিভিয়াস লেকচারে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা এবং এ সম্পর্কিত গাণিতিক সমস্যা, পয়সন অনুপাত, বুকের সূত্র এবং এ সম্পর্কিত গাণিতিক সমস্যা। আজকে আমরা শিশুর প্রশ্নে গ এন্ড ঘ নাম্বার সলিউশন করব, অর্থাৎ এটা যা পড়িয়েছি তা নিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তো আজকে প্রশ্ন আমরা দেখে নিই, আজকে আমরা কী প্রশ্ন সলিউশন করতে যাচ্ছি। 1 সেন্টিমিটার লম্বা ও 4 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে ভার জড়ানোর ফলে এর দৈর্ঘ্য পরিবর্তন ও পার্শ্ব পরিবর্তন যথাক্রমে 5% ও 6% হল। তারটি ইয়াংয়ের অঙ্ক y সমান 2×10⁻¹² প্রশ্ন হচ্ছে তারটি দৈর্ঘ্য 10 মিলিমিটার বৃদ্ধি করতে কত ভার চালাতে হবে এবং তারটি দৈর্ঘ্য ও পার্শ্ব পরিবর্তন সঠিক কিনা যাচাই করতে হবে। প্রথমেই আমরা সলিউশন করি 1 নম্বরটা। আচ্ছা, এখানে আমাকে কি বলা হয়েছে যে 10 মিলিমিটার বৃদ্ধি করতে কত ভার চালাতে হবে। ভার আর হচ্ছে ভর, ভার আর হচ্ছে ভর দুটো কিন্তু আলাদা শব্দ। অনেক স্টুডেন্ট এই ভার এবং ভর নিয়ে কনফিউশনে পড়ে যায়। ভার হচ্ছে বল, ফোর্স, ওয়ান কাইন্ড অফ ফোর্স, যেটা আমরা কোনো কিছু থেকে কোনো ভরকে ঝুলিয়ে দিই। যখন কোনো ভরকে আমরা কোনো নির্দিষ্ট অবস্থান থেকে ঝুলিয়ে দিই তখন সেটা অভিকর্ষ স্তরের কারণে কী হয়ে যায়, নিজের দিকে আকর্ষিত হয়, এ কারণে সেটা হয়ে যায় অভিকর্ষ বল। তো ভরটা হচ্ছে বল, আর ভর হচ্ছে যে ভরটা হচ্ছে যে নির্দিষ্ট বস্তুটা আমরা ঝুলিয়ে দিই সেটা। তো ভার এবং ভর দুটোর মধ্যে ডিফারেন্স যদি না বুঝো তাহলে কোয়েশ্চেন বুঝতে পারবে না। এখানে কিন্তু ভার চাওয়া হয়েছে, সো আমরা বের করবো কি বল। ওকে, প্রথম প্রশ্নের সলিউশন করতে যাই। আমার পক্ষ থেকে কী দেওয়া আছে একদম সেগুলো দেখি। দেওয়া আছে তারটি রাখ দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, দ্যাট মিনস 1 মিটার। তারটি প্রস্থ দেখিতে ফল দেওয়া আছে 4 মিলিমিটার স্কোয়ার। আমরা জানি 1 মিলিমিটার স্কোয়ার সঙ্গে সমান 10⁶ মিটার স্কোয়ার। সো 4 মিলিমিটার স্কোয়ার হচ্ছে 4×10⁶ মিলিমিটার স্কোয়ার। তারপর তারটি ইয়াংগুণক দেওয়া আছে 2×10⁻¹ মিটার স্কোয়ার। তারটি দৈর্ঘ্য বৃদ্ধি কত করতে বলা হয়েছে 10 মিলিমিটার। 10 মিলিমিটারকে আমরা মিটারে কনভার্ট করবো। আমরা জানি 1000 মিলিমিটার সমান 1 মিটার, সুতরাং 10⁻¹ মিটার সমান 1 মিলিমিটার। সো 10 মিলিমিটার হচ্ছে 10×10⁻³ মিটার। প্রয়োজনীয় ভর, দ্যাট মিন্স প্রয়োজনীয় বল, এফ ইজ ইকুয়াল টু ওয়াট। আচ্ছা, এখন আমরা এফ পাওয়ার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি ইয়াংগুণকে বল সংশ্লিষ্ট থাকে, যেহেতু আমাদের প্রশ্নে ইয়াংগুণক দেওয়া আছে তাই আমরা ইয়াংগুণকের গাণিতিক ঘনটা লিখব। ইয়াংগুণক আমরা জানি ইয়াংগুণক ওয়াই সমান সমান বল ইন্টু আদি দৈর্ঘ্য ডিভাইডেড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য বৃদ্ধি। তো এখান থেকে আমার লাগবে শুধু বলটা। বলটাকে আমার জানি সমীকরণে যে যার মান নির্ণয় করবো তাকে আমরা বাম পাশে নিয়ে যাই, এই জন্য বলটাকে আমরা বাম পাশে নিয়ে আসলাম এবং বাকিগুলোকে ডান পাশে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পর আমি শুরু করে সাজে এখানে ওয়াই এ এল বাই এল, দ্যাট সাজানোর জন্য লিখতাম। তোমরা এভাবে না সাজাতে পারো, এটাকে স্কিপ করতে পারো, নো ম্যাটার। ওকে, তারপর আমরা শুধু মানগুলো বসিয়ে দেবো। ওয়াই এর মান 2×10⁻¹² এর মান হচ্ছে 4×10⁻¹² এবং দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 10×10⁻³ মিটার ডিভাইডেড বাই এল হচ্ছে 1 মিটার। এখানে দেখতে পাচ্ছি যেহেতু আমরা বলের মান নির্ণয় করবো সুতরাং বলে রাখতে থাকবে নিউটন। আবার এখান থেকে দেখো এই ৫ মিটার স্কোয়ার চলে যায় মিটার আর মিটার চলে যায়। ক্যালকুলেশন করার পরে আমরা পেলাম বলের মান, ভারের মান 8000 নিউটন। ওকে, এখন যদি তোমাকে ভার না চেয়ে যদি বলে বল ভর কত, এম এর মান চায় ভর, এম ইজ ইকুয়াল টু ভার, যদি বলে এখানে ভার না দিয়ে যদি বলে যে
থেকে অবশ্যই আমরা কি বের করতে পারবো, m এর মান বের করতে পারবো, তাই না? তাহলে বল কি পাই, m সমান সমান f / g। এখন যদি আমি এই ধারণা চেয়ে বল চাই, তখন আমি এটাকে কি করব, যা শুধু অধিকর্ষ স্থল দিয়ে ডিভাইড করব, তাহলে আমি ভর পেয়ে যাবো। দেখেছো অঙ্ক কিন্তু অনেক কিছু, আমরা কিন্তু বাসে বসে বসে প্র্যাকটিস করলে এগুলো আমাদের খুব তাড়াতাড়ি আর চলে আসবে। এবার চলে যাই নেক্সট কোয়েশ্চেন, চারটি দৈর্ঘ্য ও পার্শ্ব পরিবর্তন সঠিক কিনা যাচাই করতে হবে। আচ্ছা আমরা এখানে দেখে নিই এখানে কি কি দেওয়া আছে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানানো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।